হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়সোনা চ্যানেল। তো রায়সোনা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো বলো? আশা করি ভালোই আছো। আর এদিকে আমিও খুব ভালো আছি এবং আমার রায়সোনা খুব 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 ভালো আছে। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আর আজকের ব্লগটা দেখেই বুঝতে পারছো যে আমি একটা কোনো কিছু রেসিপি শেয়ার করতে চলেছি। তো হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা। আর আজকে আমি চিড়ের পোহা মানে কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সন্ধেবেলায় আমার বর বায়না ধরেছে যে চিড়ের পোহা খাবে, আর আমার মেয়েও তাই বায়না ধরেছে যে একটা চিড়ের পোহা বানিয়ে দাও। মানে রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগছে না, তো তাই একটু ছোট্ট করে এটাই বানিয়ে দিলাম। আর এটা দেখো আমি মানে এভাবেই বানাই, তোমরা কীভাবে বানাও আমি জানি না। তো আজকের আমার বানানোটা তোমরা দেখে নাও, আর তোমরা কীভাবে বানাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো দেখো আমি আলুটা ছোট ছোট গ্রেড করে রেখেছি, যেহেতু বর বললো একটু ছোট করে আলু দেবে, তো সেটা একটু আলু দিলাম। আর বাদামটা বারণ করলো যে বাদামটা দিতে হবে না, কারণ অ্যাসিডিটির প্রবলেম হয়, তো বাদামটা আমি দিলাম না। তো যাই হোক, বাদামটা যদি দিতাম তো ফার্স্টেই আমি সাদা তেলে বাদামটা ভেজে নিতাম। তো যাই হোক, বাদামটা দিইনি, তো সেই কারণেই আমি প্রথমেই পেঁয়াজ ভেজে নেব। আর আমি মানে চিড়ের পোহাতে যেগুলো দেব, যে উপকরণগুলো দেব, সেগুলো কেটে রেখেছিলাম আগে থেকেই। তো সেটা হচ্ছে মানে প্রথমেই আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি এগুলো কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। তারপরেই আমি তেলটাকে গরম করে মানে সাদা তেলটাকে গরম করার পরে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে একটু সর্ষের ফোড়ন দিলাম। মানে ফার্স্টেই সর্ষের ফোড়ন দেওয়া যায় তো আমি ভুলে গেছিলাম, তাই আমি পেঁয়াজটাকে আগে ভেজে নিয়েছি, তারপরে আমি সর্ষের ফোড়ন দিয়ে। আর আমাদের এটা কারি পাতা, তো এটা আমি গাছ লাগিয়েছিলাম, আমাদের গাছের ছাদের আছে, তো সেটা থেকেই পেরে নেওয়া কারি পাতা, ঘরের একদম ফ্রেশ কারি পাতা। তো তারপরে আমি ওগুলোকে হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুটাকে একটু ভেজে নেবো, যেহেতু আলুর একটু সামান্য মানে একটু গন্ধ থাকে, সেটাকে একটু ভেজে নিলে সেটা চলে যাবে। তো আলুটা দেখো আমি ভেজে নেওয়ার পরে আমি দেব মানে একটু নুন, লবণ আর হলুদ, তো সেটা দিয়ে তখন ভালো করে কষিয়ে নেব। ভালো করে একদম তেল তেল ছেড়ে গেছে, দেখো আলুটা সুন্দর করে মানে সেদ্ধও হয়ে গেছে, যেহেতু অনেকটা ছোট ছোট ম্যাশ করেছিলাম তো, তো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে, লাগা লাগা হয়েও এসছে। তো সেটাকে ভেজে একদম সুন্দর করে আমি এর মধ্যে চিড়ে দিয়ে দেবো। তোমরা আগেই দেখলে যে আমি চিড়েটাকে সুন্দর করে আমি ধুয়ে রেখেছি আর ওটাকে জল ঝরাতেও দিয়েছি। তো চিড়েটা সুন্দর ধুয়ে রাখা এবং জল ঝরাও হয়ে গেছে, তো একটু একটু করে আমি চিড়েটাকে আমি দিয়ে দিলাম মানে তেলের উপরে। তো তারপরে আমি আস্তে আস্তে সেটাকে ভালো করে মাখিয়ে নেব, যেহেতু আলুগুলো একটু ল্যাকটো হয়ে গেছে, নরম হয়ে গেছে, তো এই জন্য একটু ভালো করে মানে মাখা মাখা করে নেব। আর চিড়েগুলো আমি অল্প অল্প করে দিচ্ছি, যেহেতু একসঙ্গে ভালো মাখা হয় না, অল্প অল্প করে দিলে ভালো ভালো মাখা হয়ে যায়, ওই জন্য আমি অল্প অল্প করে চিড়েগুলো দিলাম। তো যাই হোক, চিড়েটা ভালো করে সব মাখা মাখা করে নেব, আর একদম সুন্দর ঝরঝরে টাইপের একটা চিড়ে হবে। আর এর সঙ্গে বাদামটা অ্যাড করলে বেশি দেখতে সুন্দর লাগে এবং কালারফুল লাগে। তো যাই হোক, আমার বর্মশাই খাবে না ওই জন্য দেওয়া নেই। তো এটাও বেশ ভালো লাগছে দেখতে দেখতে, লাল লাল লঙ্কা আর এদিকে কারি পাতা একদম বেশ দেখতে ভালো লাগছে, হলুদ সবুজ লাল সব কিছুই কালারফুল হয়ে গেছে একদম রেনবো কালারের মতো। তো এদিকে আমি দিয়ে দিয়েছি আমার বর্মশাইকে, আর এটুকু রেখেছি আমার মেয়ের জন্য, তো মেয়ে এসে খাবে আর আমার বর্মশাইকে আমি দিয়ে দিয়েছি। তো এই যে আমার বর্মশাই এখন খাবে, খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো আশা করি বর্মশাই তো ভালোই বলবে, জানি না এখন কী বলবে, নিজে নিজেই নাম করছি। তো দেখো আরও খাচ্ছে এখন, আর তোমাদেরকে হাই করছে আর টেস্টি হয়েছে বললো। তো যাই হোক, ও ভালো বলা মানেই ভালো হয়েছে। আর এদিকে আমি আমার মেয়ের জন্য রেখেছিলাম, এটা একটু গরম করার জন্য আবার একটু ল্যাকটো হয়ে গেছে, তো মেয়ে এখন টিউশন গেছিলো, তো এসে ওকে খাইয়ে দিলাম, ও আবার রেগে আছে আবার চিপস খাবে, তাই আমি ওকে খেতে দিইনি, সেই আমাকে বলছে বাজে হয়েছে। তো এই আর কি, যাই হোক যা হয়েছে হয়েছে, ওদের খাওয়া নিয়েই হয়েছে মানে। তো চলো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং সঙ্গে থেকো, অনেক অনেক সাপোর্ট করো। তো তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা এবং গুড নাইট সকলকেই।